নাম তন্ময় সর্দার। আমি থাকি বারুইপুর। আমার বয়স 24 বছর। আমার হাইট 5 ফুট 8 ইঞ্চি। দিদি টাকাটা দে বলছি। তোকে তো 2 দিন ধরে বলে রেখেছি টাকাটা আমার আজকেই লাগবে। তুই জানিস টাকাটা আমার কত প্রয়োজন, কি অ্যারেঞ্জ করতে পারিস নি তো? টাকাটা আমার খুব প্রয়োজন, কতগুলো টাকা দরকার জানিস? আমি কোথায় যাচ্ছি জানিস? তুই জানিস না আর আমার কি মনে হয় জানিস? তুই ইচ্ছা করে তুই আমার টাকাগুলো দিলি না, নাহলে তোর কাছে এই সামান্য 5,000 টাকাটা কোনো ব্যাপার হলো? কোনো ব্যাপার না, কিন্তু তুই তাও দিবি না আমাকে। আর হ্যাঁ, তুই কি করে বুঝবি? তুই তো সামান্য বেঙ্গলি মিডিয়ামে পড়তিস, ওই শাড়ি পরে রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে তোর জীবন কেটে গেল, ওটাই তো তোর শেষ সম্বল। আর একটা কথা কি জানিস, আমাকে না ইংলিশ মিডিয়ামে ভর্তি হতে হয়েছে শুধু তোরই জন্য, তোর জন্য। কারণ কারণ তুই তোর ইংলিশ মিডিয়ামে পড়ার স্বপ্ন ছিল, তুই সেটা পূরণ করতে পারিস নি, তাই আজকে আমাকে দিয়ে তুই তোর স্বপ্নটা পূরণ করে নিয়েছিস, এই কারণে। আর ইংলিশ মিডিয়ামে বললে কতটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয় সেটা তুই জানিস না, সেই জন্য আজকে তুই আমাকে বলছিস। আর ওই বাড়িতে আমাকে কেন যেতে হবে তুই জানিস? ওই গেট টুগেদার ওই বাড়িতে আমাকে অ্যাটেন্ড করতেই হবে, তা না হলে হবে না। ওই যে এর আগে ইন্টারভিউ দিতে গেছিলাম যেখানে, সেখানে ওই যে সিও সোমেন সুমনদা, ওই সুমনদা ওখানে আসছে, আর ওই সুমনদার চোখে একবার যদি আমি পড়ে যাই তাহলে আমার চাকরিটা পুরো পাক্কা। টাকাটা দিবি কিনা বল, দিবি না তো? ঠিক আছে, আমি অ্যারেঞ্জ করে